সুদ দূর হবে, ঘুষ দূর হবে, মাদক দূর হবে, কারাগারি দূর হবে, অন্যায় দূর হবে, জুলুম দূর হবে। সুতরাং কোরআনের আলো গোলের বাইরে সংসদে সব জায়গায় জানো, সব জায়গায় জানো, সব জায়গায় জানো। আমি পরিষ্কার বলতে চাই, বাংলার জমিনে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার জন্য যদি অর্থ দিতে হয়, জীবন দিতে হয়, প্রস্তুত আছেন? আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আমার সাথে বলেন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তাজদারে সাদাকাত, মুসাদ্দিকে নবুয়াত, রফিকে হিজরত, আফজালুল বশর বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর সম্মান রক্ষার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 30,000 সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন মুসাইলামা এই কাজ্জাবকে, এই দাজ্জালকে যে নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল। সেই 30,000 সাহাবির মধ্যে প্রায় 2,500 সাহাবায়ে কেরাম সেদিন শাহাদাত বরণ করেছিলেন, তার ভেতরে 1,000 হাফেজে কোরআন ছিল। নবীর নবুয়ত ইজ্জত সম্মান রক্ষার জন্য যদি সেদিন সাহাবায়ে কেরাম জীবন দিতে পারে, আমরা কি সংগ্রাম করতে পারি না? আমার শেখ, আমার মুর্শিদ, আমার পীর, আমার উস্তাদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নব্বাহুল্লাহু মারকাদা ওয়াজআলাল জান্নাতা, জীবনের শেষ ইচ্ছা ছিল যে আমি সরকারকে বলতে চাই, আমার জীবনের শেষ ইচ্ছা কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করো। আমরাও হযরত শফি সাহেবের সুরে সুর মিলিয়ে বলতে চাই, আমরাও সরকারকে বলতে চাই, আপনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। এই দাবির সাথে কারা কারা আছেন, হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। এটা ঈমান, নবীর প্রেম এটা কি, নবীর মহব্বত এটা কি? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমরা তো নগদ পেতে চাই। এই বাহলুল, এই পাগলা একদিন নদীর পাড়ে হাঁটতেছে, বাদশাহ হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা হজে গেছেন, কারা কারা হাত উঁচু করেন? আর বড় করে হাত উঁচু করেন না, আল্লাহ আপনাদের আবার যাওয়ার তৌফিক দান করুন, কাউন্সিল সেলার সাহেবকে আগে তৌফিক দান করুন, যারা যান নাই আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। ওখানে দেখবেন আরাফার পাশে নহরে জুবাইদা, এটা ওই বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার নামে বাদশাহ হারুনুর রশিদ করেছিল। আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার হাতে সময় নেই, পৃথিবীতে 6 জন মহিয়সী নারী, কতজন? 6 জন মহিয়সী নারী অতিবাহিত হয়েছে। পর্দার আড়ালের মা বোনদের বলতে চাই, আমি শুধু নাম বলবো, বিস্তারিত বলার সুযোগ নাই, এই 6 জনকে তোমরা ফলো করো, তোমরাও মহিয়সী রমণী হতে পারবে। নাম্বার 1 হযরতে হাজারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। নাম্বার 2 হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী। নাম্বার 3 হযরতে মারিয়াম ঈসার আম্মা। নাম্বার 4 হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 5 আজকে যার নামে এই মাদ্রাসা, উম্মুল মুমিনিন মখদুমাতুল মুসলিমিন হাবিবা ইয়া হাবিবে খুদা সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর উম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 6 খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 6 জন রমণীর অনেক গুণ ছিল, আমি একটা একটা গুণ বলছি। হযরতে হাজরার মধ্যে আল্লাহর উপরে ভরসা ছিল, তাওয়াক্কুল ছিল। হযরতে ইব্রাহিম
ওই খোলা প্রান্তরে ওই মরুভূমিতে রেখে এসেছিলেন। হযরতে হাজেরা বলেছিলেন, আপনি আমাকে শিশুর বাচ্চা সহ এখানে রাখতেছেন, এটাকে আপনার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই। হযরত ইব্রাহিম মুখে কিছুই বলেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে এভাবে আঙ্গুল ইশারা করে দেখিয়েছিলেন। হযরতে হাজেরা বুঝে ফেলছেন, তিনি বলেন, এমন আল্লাহর উপরে ঈমান আনি যিনি আমাদেরকে এই মরুপ্রান্তরে খোলা আকাশের নিচে নিঃশেষ করে দিবেন, শেষ করে দিবেন। ওইরকম তাওয়াক্কুল, ওইরকম ভরসা, ওইরকম ইয়াকিন রাখতে হবে আমার মা বোনদেরে বলছি। নম্বর দুই, হযরত আসিয়া একজন কাফেরের, আর কত কাফের, সাধারণ কাফের, ফেরাউন সাধারণ কাফের, তার স্ত্রী হয়ে যে ধৈর্যের পাহাড়, মা বোনদেরে বলছি তোমাদেরকেও ধৈর্যের পাহাড় করতে হবে, শাশুড়িকে মানতে হবে, শ্বশুরকে মানতে হবে, ননদ ভাসুর দেওয়ারকে মানতে হবে, সন্তানের খেদমত করতে হবে, স্বামীর কথা শুনতে হবে, যত ঝড় তুফান আসুক ধৈর্যের সাথে ঘরে থাকতে হবে, ধৈর্যের সাথে ঘরে থাকতে হবে। তাইলেই না একটা সুন্দর সমাজ তুমি উপহার দিতে পারবা, সুন্দর পরিবার তুমি উপহার দিতে পারবে। হযরত আসিয়া থেকে ধৈর্য শিখো, হযরত মারিয়াম থেকে আল্লাহর ঘরে, হযরত মারিয়াম থেকে আল্লাহর ঘরের মধ্যে থাকার যে ইবাদতের যে মজা এটা শিখো। হযরত খাদিজার থেকে, হযরত খাদিজার থেকে তুমি শিখো কিভাবে দান করতে হয়, সদকা করতে হয়। নাম্বার পাঁচ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিখো কিভাবে ইলম শিখতে হয়, হাদিস শিখতে হয়। হাদিসের পাতায় পাতায় হযরত আয়েশার নাম আছে, প্রায় আড়াই হাজার হাদিস হযরত আয়েশা থেকে বর্ণিত আছে। নাম্বার ছয়, সর্বশেষ খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মধ্যে ছিল পর্দা। এমন ভাবে তিনি পর্দা করতেন, যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেদিনও তার জানাজার খাতলা অন্য মানুষ দেখবে, এটাও তিনি রাজি হন নাই। সুতরাং এই ছয়জন মহিয়সী নারী থেকে ছয়টা সেফাত আর ছয়টা গুণ শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।